নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজ গল্প পাঠ শুরু করছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব তা একটি বিড়ালের গল্প আশা করি ভালো লাগবে তাহলে শুনে দেখুন শুরু করছি আজকের গল্প পাঠ শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা পোড়ার মুখী বিড়াল পুষিবার কল্পনাও কোনোদিন করি নাই তবু একটা বিড়াল জুটিয়া গেল স্ত্রী বলিতে লাগিল আদর করে খেতে দিয়েছ এখন মজাটি বোঝো ও আমাদের বাড়ি আর ছাড়বে না এই বলে রাখলাম দেখে নিও কবে যে তাহাকে আদর করিয়া খাইতে দিয়াছি মনে পড়িল না হয়তো দিয়াছি হয়তো কোনোদিন খাইবার সময় আমার কাছে আসিয়া বসিয়াছে হয়তোবা এক টুকরো মাছের জন্য মেউ মেউ করিয়া তাহার সকরুণ প্রার্থনা আছে। দিয়াছি হয়তো একটা মাছের কাঁটা তাহার মুখের কাছে ছুঁড়িয়া কিন্তু কে জানিত শুধু তাহারই জন্য সে আমাদের বাড়ি ছাড়িবে না বলিলাম থাক না একটা বেড়াল বইতো না বাড়িতে বেড়াল থাকা ভালো স্ত্রী চিৎকার করিয়া উঠিল হ্যাঁ ভালো খুব ভালো চুরি করে কাল খেলো মাছ আর রাজ দিয়েছে দুধ খেয়ে হরিয়াকে আবার দুধ আনতে পাঠালাম তো দুধ সব খেয়েছে স্ত্রী বলিল খাইনি তো কিন্তু মুখ তো দিয়েছে তুমি খাবে কেন হয়েছে কি তাতে না না কি ছুটি হয়নি এমনই বুদ্ধি না হলে উকিল হও কখনো হাসিতে হাসিতে বললাম ঠিকই বলেছ কিন্তু কি হবে অতটা দুধ ফেলে দেবে স্ত্রী বলিল ফেলে কেন দেব আমি খাবো বারে তোমার খেতে দোষ নেই আর আমার বেলায় তোমার সঙ্গে কত আর আমি জানি না, সেখান হইতে সে পলায়ন করিল বুঝিলাম বিড়ালটার ওপর গৃহিণী রাগ করিয়াছে এ রাগ হয়তো বেশিদিন নাও থাকিতে পারে শেষ পর্যন্ত হইলেও তাই রাগ তাহার পড়িয়া গেল বেশি দিন থাকিল না বিড়ালটা দেখি সারাদিন আমার স্ত্রীর পিছু পিছু ঘুরিয়া বেড়ায় খাইবার সময় চুপটি করিয়া থালার কাছে বসিয়া থাকে রাত্রে গরম উনুনের পাশে বসে বসে ঘুমায় চুরির চামারি যে একেবারে পরিত্যাগ করিয়াছে তাহা কিন্তু নয় সুযোগ সুবিধা পেলে লোক সে কিছুতেই সম্বরণ করিতে পারে না টুকরো মাছ হয়তো মুখে লইয়া ছুটিয়া পালায় গৃহিণীর নজর যদি এড়াইতে পারে তো ভালোই আর তাহা যদি না পারিয়াছে তো আর রক্ষা নাই দেখিতে পাইবা মাত্র বঁটি খুন্তি জুতা হাতের কাছে যাহা তাহাই ছিউরিয়া মারে দিন ধরিয়া বকিতে থাকে দেখেছো পোড়ার মুখের স্বভাব দেখেছো চুরি না করে খেলে ওদের পেট ভরে না তা তো আমি জানি কি কিন্তু ওই পর্যন্তই আগে যেমন তাহাকে তাড়াইবার জন্য গৃহিণী উঠিয়া পড়িয়া লাগিয়াছিল এখন আর তাহা করে না বলে এটো খেয়ে যদি বেঁচে থাকতে পারো তো থাকো চুরি করে খেয়েছ কি তোমায় আমি বিদায় করব। সংসারে সন্তানাদি নাই এই লইয়া দিন তাহার মন্দ কাটে না কথাটাকে টানিয়া বাড়াইবার চেষ্টা করি বলি কেমন করে বিদায় করবে গেলে তো স্ত্রী বলিল কেন থলের ভেতর পুড়ে গঙ্গার ধারে ছেড়ে দিয়ে আসবো থলেই পুড়ে কেন ও তাও বুঝি তুমি জানো না চোখে যদি দেখতে পাই কোন রাস্তা দিয়ে এলো তাহলে যেখানেই ছেড়ে দিয়ে যাও ঠিক চলে আসবে থলে পুরে ওকে নিয়ে যাবে কে কেন তুমি হরে বাপরে থলে পুড়লে হাজর পাঁজর করবে না বাপু আমি পারবো না না পারো গঙ্গা স্নান করতে গিয়ে আমি নিজে দিয়ে আসবো এই প্রসঙ্গে গৃহিণী তাহার বাল্যকালের একটি গল্প বলিল একবার এমনই একটা চোরা বেড়ালকে কিছুতেই তাহারা তাড়াইতে ছিল না চোখে কাপড় বাঁধিয়া কতবার কত জায়গায় তাহাকে ছাড়িয়া দিয়া আসা হইল কিন্তু প্রতিবারই দেখা গেল সে ফিরিয়া আসিয়াছে বাড়িতে একদিন একটা বড় মাছ আসিয়াছিল বিড়ালটা কোন সময় চুরি করিয়া প্রায় অর্ধেকেরও বেশি মাছ খাইয়া ফেলিল গৃহিণীর বয়স তখন বারো কি তেরো বলিল দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা মজা কি বলিলাম দেখালে গৃহিণী বলিল এক হতভাগীর গলায় বেশ করে বাঁধলাম বেঁধে মনে হলো বঁটি দিয়ে দি ওকে বলিদান করে হিড়হিড় করে টেনে নিয়ে গেলাম পুকুরের পাড়ে পুকুরের পাড়ে ছিল লম্বা এক বাঁশ ছাড় ভাবলাম ঠিক হয়েছে প্রকাণ্ড লম্বা একটা বাঁশ অতি কষ্টে হাত দিয়ে নোয়ালাম নুইয়ে তার ডগায় দড়ি দিয়ে আচ্ছা করে বাঁধলাম বেড়ালটাকে বেঁধে বাঁশটা দিলাম ছেড়ে সেই ছেড়ে দেওয়া শটাং করে বাঁশ উঠে গেল আর হতভাগি ঝুলতে লাগলো সেই লম্বা বাঁশের ডগায় আকাশ পিদিমের মতো বললাম কেমন আর মাছ খাবে ওইখানেই থাক বলে বাড়ি চলে এলাম আমি বলিলাম চিচি ওইখানে মরল তো বেড়ালটা গৃহিণী বলিল হ্যাঁ মরল কেমন খানিক পরে ভাবলাম আহা নামিয়ে দিকে যায় ইয়েটি ও মা গিয়ে দেখি হতভাগি সেখানে নেই সন্ধেবেলা দেখলাম পোড়ার মুখে আবার আমাদের হেসেলে ঘুরে বেড়াচ্ছে গলার দড়িটা দাঁত দিয়ে কেটে নেমে এসেছে সেখান থেকে বলিলাম বিড়ালের ওপর তাহলে তোমার ছোটবেলা থেকেই আক্রোশ হুম গৃহিণী হাসিতে লাগিল বিড়ালটা যখন আমাদের বাড়িতেই রহিয়া গেল তখন যাহোক একটা নাম তো তাহার দিতে হইবে গৃহিণীকে জিজ্ঞাসা করিলাম হ্যাঁ গো কি নাম ধরে ডাকি বলো তো ওকে গৃহিণী বলিল ওর আবার না আমি তো ওকে পোড়ার মুখী বলে ডাকি তাহাই হইল আমিও তাহাকে পোড়ার মুখী বলেই ডাকিতে লাগিলাম কোনোদিন দেখি সকালে উনানের আগুন দিতে গিয়ে বাসি আখার তলা হইতে পোড়ার মুখীকে বাহির বলিতে থাকে জায়গা পেলে না আগুনে যেদিন মরবি পুরে সেদিন বুঝবি মজা পড়ার মুখী মাছ ভাত ভালো করিয়া খায় না তাই এক একদিন দেখি গৃহিণী তাহার জন্য দুধ দিয়া ভাত মাখিয়াছে আদর যত্ন পাইয়া দেখিতে দেখিতে পোড়ার মুখী বেশ মোটা সোটা হইয়া উঠিল আগে যেমন সে হাত তুলিলে ছুটিয়া আজকাল আর তাহা করে না দুপুরে আহারাদির পর গৃহিণী যখন সেলাইয়ের কল চালায় পোড়ার মুখী তখন তাহার কোলের কাছটিতে চুপটি করিয়া বসিয়া থাকে রাত্রে এক একদিন লেপের তলায় আসিয়া ঢোকে গৃহিণী বলে দেখেছ খেয়ে দেয়ে কেমন হলো দেখেছ বলি ভালো করে খেতে পেলেই হয় কই তুমি তো হচ্ছ না তুমি কি খেতে পাওনি নাকি খেতে পাই কিন্তু ওর মতো আদর পাই কই এমন করে চেঁচিয়ে উঠলে যে কি হলো হাসিতে হাসিতে গৃহিণী বলিল দেখবে এসো কি দেখবো আরে দেখবে এসো পোড়ার মুখের কাজ তাই তো বলি হতভাগে যখন তখন যাই কোথায় সেই যে তখন বন্ধু ডেকে আনার কথা বলতাম না দেখে যাও কেমন একটা বাচ্চা হয়েছে দেখে যাও গেলাম গৃহিণী বলিতে লাগিল ছি ছি কালো কুচ্ছিৎ জমের অরুচি দেখলে ভয় করে নিজের এমন সাদা ধপধপে সুন্দর চেহারা আর বাচ্চা হয়েছে দেখো না বলিলাম কই কোথায় কই দেখি আঙুল বাড়াইয়া তোর কারির ছুরিটা সে দেখাইয়া দিয়া বলিলো ওই দেখো ওর ভেতরে দেখতে পাচ্ছ না আমি দেখাতে পারবো না বাবা পোড়ার মুখী যা ফোঁস ফোঁস করছে দেবে হয়তো কামড়ে ছুরিটা টানিতে গিয়া দেখিলাম পোড়ার মুখী আগলাইয়া বসিয়া আছে আর ঝুড়ির ভিতর এতটুকু একটা কালো রঙের বাচ্চা মেউ মেউ করিতেছে কালো বিড়াল অনেক দেখিয়াছে কিন্তু এত কালো কখনো দেখি নাই গৃহিণী ঠিকই বলিয়াছে সাদার এতটুকু চিহ্ন পর্যন্ত নাই আগা গোড়া মিশমিশে কালো বিশ্রী চেহারা দেখিলে ভয় করে গিন্নি বলিল চুপি চুপি কাপড়ের তলায় লুকিয়ে নিয়ে গিয়ে দিয়ে এসো ওটাকে রাস্তার ধারে ফেলে গিন্নিকে বুঝাইয়া বলিলাম দেখো সাহেবেরাই কালো বেড়াল বড় ভালোবাসে গিন্নি বলিল ওদের সবই উল্টো মাগো মা অন্ধকারে ওটাকে দেখলে ভয় করবে ওরকম বেড়াল আমি বাড়িতে রাখবো না যাও বাপু যাও এক্ষুনি ওকে ফেলে দিয়ে এসো বিড়ালের বাচ্চাটাকে রাখিবার অনেক চেষ্টা করিলাম কিন্তু গৃহিণী আমার কোনো কথায় শুনিল না বলিল ওকে রাখলে বাড়ির অমঙ্গল হবে তুমি দেখে নিও হইয়া অতি কষ্টে তুলিয়া লইয়া রাস্তার ধারে ফেলিয়া দিয়া আসিলাম ঘন্টাখানে পরে দেখি পড়ার মুখে বাচ্চাটাকে মুখে করিয়া আবার তুলিয়া আনিয়াছে গিন্নি আবার চিৎকার করিতে লাগিল যেমন তোমার কাজ এমন জায়গায় দিয়ে এলে যে আবার নিয়ে এলো তোমাকে কিছু কাজ করতে বলাই আমার অন্যায় কাজেই সেই বাচ্চাটাকে লইয়া আবার আমাকে যাইতে হইল এবার গেলাম পোড়ার মুখীকে না জানাইয়া অত্যন্ত সন্তর্পণে অতি কষ্টে তাহাকে একটা থলের ভেতর পুড়িয়া বহু দূরের একটা বস্তির কাছে ছাড়িয়া দিয়া আসিলাম বাড়ি ফিরিয়া দেখিলাম পোড়ার মুখী কিছুতেই জানিতে পারে নাই সে তখন এঘর ঘর করিয়া বাচ্চাটাকে খুঁজিয়া বেড়াইতেছে গৃহিণী বলিল খুঁজুক খেতে পেলে এক্ষুনি ভুলে যাবে কিন্তু খাইবার সময় পোড়ার মুখে দেখিতে পাওয়া গেল না গৃহিণী বলিল বাচ্চাটাকে হয়তো খুঁজিতে বেরিয়েছে দেখো না একটুখানি বেরিয়ে পাও তো ওকে তুলেনি এসব দেখিলাম সত্যি তাই গতবার যেখান হইতে বাচ্চাটাকে মুখে করিয়া তুলিয়া আনিয়াছিল সেইখানে সে মিউ মিউ করিয়া ঘুরিয়া বেড়াইতেছে আয় আহ আহ আয় বলিয়া ডাকিতে সে আমার পায়ের কাছে আসিয়া দাঁড়াইল দুহাত দিয়া তুলিয়া তাহাকে বাড়ি লইয়া আসিলাম গিন্নি তাহাকে আদর করিয়া খাইতে দিল পড়ার মুখে খাইল বটে কিন্তু পেট ভরিয়া ভালো করিয়া খাইল না দুধ দিয়া মাখানো ভাত অর্ধেকের বেশি পড়িয়া রহিল গিন্নি তাহাকে সারা দিন ধরিয়া বুঝাইল বলিল কালো কুচ্ছি তুই বিশ্রী ছেলেটার জন্য দুঃখ করিসনি পোড়ার মুখী ছেলে তোর আবার হবে দুধমুখী বাচ্চা হবে সাদা ধপধপে কেমন সুন্দর দেখবি তখন আমি তোর ছেলে মানুষ করে দেব বুঝলি পোড়ার মুখী বোধহয় বুঝিল দেখিলাম গিন্নির পিছু পিছু আবার সে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে কিন্তু সন্ধ্যা না হইতে পোড়ার মুখীর সে কি কান্না কত পুত্রহীনা জননীর ব্যাকুল ক্রন্দন শুনিয়াছি কিন্তু সামান্য একটা বিড়ালও যে ঠিক এমনই করিয়া কাঁদিতে পারে সে কথা আমার জানা ছিল না সারা রাত ধরিয়া বাড়ির আনাচে কানাচে বিড়ালটা শুধু কাঁদিয়া ফিরিতে লাগিল খাবার ধরিয়া দিলে খাইল না ডাকিলে কাছে আসিল না বিড়ালটাকে খাওয়াইবার জন্য গৃহিণী অনেক চেষ্টা করিল ডাকিয়া ডাকিয়া হইয়া গিয়া শেষে দুধের বাটি রাগ করিয়া ফেলিয়া দিয়া বলিল আর পারি না বাপু একটা বিড়ালের জন্য আর কত করতে পারি বলো বিড়াল নাকি গৃহস্থের অমঙ্গল হয় তাই পাড়ার লোকে তাহার কান্না শুনিয়া দূর দূর করিতে লাগিল কেহবা বা দোষ লাগিল আমাকে কেহবা বা আমার স্ত্রীকে বলিতে লাগিল ছেলেপুলে হয়নি তাই একটা বিড়াল পুষে স্বাদ মেটাচ্ছে কথাটা যাহাতে আমার স্ত্রী না শুনিতে পায় তাহার জন্য অন্য কথা বলিয়া তাহাকে অন্য মনস্ক করিয়া দিলাম শেষে বুঝিলাম কথাটি সে শুনিতে পায় নাই তাহার মন পড়িয়াছিল পোড়ার মুখের দিকে সারাটা রাত্রি আমাদের কাহারও ভালো ঘুম হইল না পোড়ার মুখীও বোধ করি ঘুমায় নাই যখনই ঘুম ভাঙিয়াছে তখনই তাহার কান্নার শব্দ শুনিয়াছি রাত্রি তখন বোধ করি প্রভাত হইয়া আসিয়াছে স্ত্রী ডাকিল ওগো গো শুনছ কি তার কান্নার শব্দ যে আর পাওয়া যাচ্ছে না গো আমিও কিছুক্ষণ কান আর রহিলাম বলিলাম শীতে আর কতক্ষণ বাইরে কেঁদে কেঁদে বেড়াবে বলো এবার বোধহয় ঘুমিয়ে পড়েছে তাহার পরে ঘুমাইয়া পড়িয়াছিলাম আবার স্ত্রী ডাকে আমার ঘুম ভাঙিল বলিল ওই শোনো না আবার শুনিলাম তাহার সেই বুকফাটা আর আর্তনাদ বাড়ির ছাদে বসিয়া বসিয়া আবার সে কাঁদিতে শুরু করিয়াছে স্ত্রী বলিল পর অন্যায় করেছি বুঝলে কাল সকালে বাচ্চাটাকে তুমি খুঁজে এনে দাও থাক না আর কি করবো বলো এ কান্না যে আমার আর সহ্য হচ্ছে না ঘুমে তখন চোখ আমার জুড়িয়ে আসিতেছে বলিলাম বেশ তাই হবে এখন একটু ঘুমিয়ে নাও পরদিন সকালে ঘুম ভাঙিতে আমার একটু দেরি হইয়া গেল দেখিলাম গৃহিণী অনেক আগে শয্যা ত্যাগ করিয়াছে হাত মুখ ধুইয়া জিজ্ঞাসা করিলাম কই গো কোথায় তুমি দেখিলাম ছাদ হইতে সে নিচে নামিতেছে বলিল ভিজে কাপড়টা মেলতে গিয়েছিলাম ভিজে কাপড় কোনোদিন তাহাকে ছাদে মেলিতে দেখি নাই এত প্রত্যুষে ছাদে কাপড় মেলিবার প্রয়োজন যে তাহার কেন হইল তা আমি বেশ বুঝিলাম বলিলাম কোথায় সে ছাদে রয়েছে নাকি এখনো স্ত্রী শুধু খাড় নাড়িয়া বলিল না তাড়াতাড়ি চা তৈরি করিয়া স্ত্রী ডাকিল চা খাবে এসো প্রতিদিনের অভ্যেস মতো চা খাইতে খাইতে খবরের কাগজটা সবেমাত্র মাত্র মেলিয়া ধরিয়াছি গৃহিণী আমার কাছে আসিয়া দাঁড়াইল বলিল তাড়াতাড়ি চাটা খেয়ে একবার কথাটা তাহাকে শেষ করিতে আর না দিয়াই বলিলাম যাই কাগজটা তুমি এসে পড়বে লক্ষ্মীটি বাচ্চা বেরাল কতদূর আর যাবে বলো যেখানে ফেলে এসেছ সেখানেই আছে হয়তো একটি বার দেখো গে ভালো করে খুঁজে দেখো বুঝলে চায়ের পেয়ালাটা শেষ করিয়াই উঠিয়া দাঁড়াইলাম জিজ্ঞাসা করিলাম পড়ার মুখী কোথায় গেল সারা রাত তো ছাদেই ছিল গেছে হয়তো বাচ্চাটাকে খুঁজতে গলার আওয়াজটা কেমন যেন ভারী ভারী মনে হইল মুখের পানে ফিরিয়া তাকাতেই দেখি চোখ দুইটা তাহার জলে ভরিয়া আসিয়াছে কিন্তু কোথায় সে বিড়ালের বাচ্চা যেখানে ফিরিয়া আসিয়াছিলাম দেখিলাম সেখানে নাই বস্তির প্রত্যেকটি বাড়িতে তন্ন তন্ন করিয়া অনুসন্ধান করিলাম কিন্তু কেহই তাহার সংবাদ ঠিক দিতে পারিল না একটা ছেলে বলিল বিড়ালের বাচ্চা কালো রঙের কাল দেখেছিলাম ময়লা ফেলা ওই তিনটার পাশে বসেছিল ডাস্টবিনটা চারিদিকে ভালো করিয়া ঘুরিয়া ফিরিয়া দেখিতেছিলাম কয়েকটা ছোট ছোট ছেলে ছুটিয়া আসিয়া সংবাদ দিল ঢিল মারিয়া মারিয়া মদনা তাহাকে আদমোড়া করিয়া ফেলিয়াছিল এতক্ষণে হয়তো সে মরিয়া গিয়াছে জিজ্ঞাসা করিলাম মদনা কার নাম কোথায় সে এই তো বলিয়া একটা ছেলে আঙুল বাড়াইয়া দেখায়া দিতেই কালো রঙের একটা আট দশ বছরের ছেলে প্রাণপণে ছুটিয়া পালাইল ছেলেটা ভাবিল বুঝিবা আমি তাহাকে শাস্তি দেবার জন্যই আসিয়াছি বাচ্চাটাকে আর পাওয়া গেল না পাইবার কথাও নয় ছেলেটা ঠিকই বলিয়াছে এতক্ষণ সেটা বাঁচিয়া আছে কিনা সন্দেহ নিরাশ হইয়া বাড়ি ফিরিতেছিলাম সম্মুখে পথের ওপর কিসের যেন একটা গোলমাল উঠিল তাড়াতাড়ি সেই দিকেই আগাইয়া গেলাম জিজ্ঞাসা করিলাম কিসের গোলমাল মশাই কি জানি মশাই বাচ্চা একটা কুকুর নাকি মোটরের তলায় চাপা পড়েছে কলিকাতা শহরের পথ পড়ার মুখে বাচ্চাটাও ঠিক এমন করিয়ায় মরিয়াছে কিনা তাই বা কে বলিতে পারে যে জায়গায় গোলমাল উঠিয়াছিল সেখানে পৌঁছতেই চোখের সম্মুখে যে দৃশ্য দেখিলাম তাহা দেখিবার কল্পনাও আমি করিতে পারি নাই যে নিরীহ প্রাণীটির ওপর দিয়া মোটরের চাকা চলিয়া গিয়াছে দেখিলাম সেটা কুকুরের বাচ্চা নয় সে আমাদের পোড়ার মুখী হতভাগে তাহার বাচ্চার সন্ধানে পথের পাগলের মতো ঘুরিতেছিল পিছনে মোটর আসিতেছে তাহা হয়তো সে লক্ষ্য করে নাই পিছনের একটা পায়ের ওপর দিয়া চাকা চলিয়া গিয়াছে সেবার শুশ্রূষা করিলে হয়তো বাঁচিতেও পারে দুহাত দিয়া পোড়ার মুখিকে কোলে তুলিয়া লইলাম হতভাগি এক দৃষ্টে আমার মুখের পানে তাকাইয়া রহিল বাড়ি ফিরিতে স্ত্রী ছুটিয়া আসিল পেলে পেলে ওকে না এই দেখো তোমার পোড়ার মুখের পায়ের উপর দিয়া মোটর চলে গেছে বাচ্চাটার কথা ভুলিয়া গিয়া পোড়ার মুখীকে লইয়া পড়িলাম তিন চার আয়োডিন দিয়া পায়ে তাহার ব্যান্ডেজ বাঁধিয়া দিলাম একবাটি দুধ খাইয়া হতভাগি একটুখানি সুস্থ হইয়াছে পিছনে হঠাৎ মিউ মিউ। শব্দ শুনিয়া তাকাইয়া দেখি যাহার জন্য এত কাণ্ড তাহার সেই কালো বাচ্চাটি আপনা হইতেই আসিয়া হাজির হইয়াছে বাড়ি চিনিয়া কেমন করিয়া কোথা হইতে সে আসিল তা সেই জানে আনন্দে আমার গৃহিণী চোখ দিয়া দর করিয়া জল গড়াইতেছে ধুলি ধূসরিত বিড়ালের বাচ্চাটাকে দুহাত দিয়া তুলিয়া ধরিয়া পুরার মুখির কোলের কাছে নামাইয়া দিয়া বলিল কাল নিজেও যত কেঁদেছিস আমাকেও তত কাঁদিয়েছিস এই নেমা মা এই নে তোর খোকনকে নে স্ত্রীর মুখের পানে তাকাইয়া হাসিয়া বলিলাম মোটরের চাকাটা আর একটুখানি ওপরে উঠে গেলে ব্যাস ট্র্যাজেডি চরম হয়ে যেত গৃহিণীর মুখে হাসি ফুটিল হাত দুইটি কপালে ঠেকাইয়া বিধাতার উদ্দেশ্যে একটি প্রণাম করিয়া বলিল ভগবান বাঁচিয়েছেন গো ভগবান বাঁচিয়েছেন এতক্ষণ শুনছিলেন শৈলজা নন্দ মুখোপাধ্যায় লেখা পোড়ার মুখী গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার